জগন্নাথ কৃষ্ণ তো আছে, কোনটা এই যে নাগার্জুন, আচ্ছা 25 বছরে একবার এই 2020 নভেম্বর 25 হলো, তারপরে করোনা সময় তো কেউ গেলে না দেখতে, আমি দেখতে পারলাম সব কেউ। 100 কটা গ্রাম কটা বাড়ি বললে? 150টা বাড়ি সবাই সবাই করে। এটা স্পেশাল একটা হাতে করে ক্যানভাস বানায়, তারপরে পাথরগুলোকে সিলভারটা দিয়ে গুঁড়ো করে করে পেন্টিং বানায়। আর তালপাতা না কি? হ্যাঁ তালপত্র ওটা খোদাই হয়, কিন্তু পটচিত্রটা মুখ্য জিনিস। আচ্ছা এটা 900 বছর ধরে আসছে। আর বারিকি, আমি পটচিত্র শিল্পী, আমার বাবার নাম কালুচরণ বারিকি। আমি সমস্ত কাজ জগন্নাথ মন্দিরের চিত্রকার সেবাভাবে করে, আমার চিত্রকার সেবা হল জগন্নাথ মন্দিরের ওয়াল পেন্টিং, রথের উপরে আঁকা, আর স্নান যাত্রার সময় যে পটচিত্র পুজো হয়, ওই পটচিত্রটা কীভাবে তৈরি হয় আমি এখন দেখাচ্ছি। দেখুন, এটা আছে দুটো পুরনো সুতির শাড়ি, আর আমি যে টেন্টুল খাই তার বিচিটাকে সিলভারটা দিয়ে গুঁড়ো করে জল দিয়ে ফুটালে একটা আঠা হবে, ওই আঠা দিয়ে দুটো সুতির শাড়ি ভালোভাবে পেস্ট করে 1 ঘন্টা পর্যন্ত খড়ারে শুকিয়ে যাবে। তারপরে এই যে খড়ি পাথর আছে এটাকে পাউডার করে তেঁতুল বিচে আঠা মিশে দুপাশে পলিশ করা যাবে। তারপরে এই স্যান্ডস্টোন পাথর আর কিছু জল দিয়ে আবার এইটাকে দুপাশে এরকম ঘষা যাবে। ঘষে ঘষে দেখবে এরকম একটা হাতের তৈরি ক্যানভাস বানিয়ে যাবে, এটাকে বলে পট। দেখুন এটা হাতের তৈরি ক্যানভাস, এটাকে বলে পট। আর পটের উপরে যে আঁকাটা হয় ওটাকে বলে পটচিত্র। এটা জগন্নাথ মন্দিরের পুজো হয়, এটা জগন্নাথের রাজবেশ। আর পটচিত্রে যে রঙগুলো সব ব্যবহার করা যায় সব পাথর থেকে আসে, যেভাবে আমি দেখাচ্ছি এখন। এইগুলো সব প্রাকৃতিক রঙ, এই রঙের মধ্যে জগন্নাথঙ্কর ফেস পেন্টিং করা যায়, পটচিত্র হয়। এই সমুদ্র শঙ্খ গুঁড়ো করে সাদা রঙটা আসে, আর এইটা হল হেঙ্গুলো পাথর গুঁড়ো করে লাল রং, হরিতাল পাথর গুঁড়ো করে হলুদ রং, খন্ডনীল পাথর গুঁড়ো করে নীল রং, গেরি মাটি দিয়ে মেরুন কালার, আর ঘরের দ্বীপ জলে কাজল দিয়ে কালো রঙটা আসে। এই সমস্ত রঙরে আমি যে কদবেল খাই না, এটা আছে কদবেল গাছের আঠা। এই আঠাটা জল দিয়ে মিক্স করে প্রত্যেকটা রঙরে দেওয়া পরে 20 মিনিট এরকম হাতের ঘষা যাবে, তারপরে দেখবে আপনার মুখোশটা দিতে নজর আসবে, তারপরে জানবে যে কালারটা ঠিকভাবে হয়েছে, তারপরে যেকোনো পেন্টিং বানাবে আর কোনোদিনও ছাড়িয়ে। আর বর্তমান যে পেন্টটা দেখেছে এই পেন্টটা সবদিনও থিক, কোনোদিন ফেড হবে না। এটা জলে ধোয়া যায় না? জল লাগলে না না, এই পেন্টিংটা তো পাথর টস্ট গুলো, এটা এমনি খালি বাইন্ডিং করা আছে কদবেল গাছের আঠাটা দিয়ে, জল দিলে নষ্ট হয়ে যাবে সব। কৃষ্ণের কাহিনী, আর মাঝখান বস্ত্র চুরি করা আছে, এটা ওয়াল হ্যাঙ্গিং ফ্রেম করে লাগাতে পারবে। এগুলো কিরকম দাম পড়ে? 9000 টাকা। এটা 9000 টাকা। আর একটা মিনিয়েচার পেন্টিং আছে সেম সাইজ। আর এগুলো বাইরে কি রকম দাম পড়ে? বাইরে এটা 15000 টাকা, আর এটা এখানে 15000 টাকা। এটা 15000 টাকা। এটা আরো মিনিয়েচার। এটা কি গল্প? এটা সেই কৃষ্ণের কাহিনী, জগন্নাথ মন্দিরে তো এটা কাছে, তো সেটা কৃষ্ণের বেশি করে। আচ্ছা, গণেশ কৃষ্ণ রাম যেটা বাড়িতে রাখে পারবে, বেডরুম দিকে হোক ড্রয়িং রুম দিকে হোক। তারপরে কিছু কিছু লোক স্টোরি চাইছে না, সেই সিঙ্গেল ফিগার যেভাবে এরকম
রাসলীলা কি ঝুলন রাসলীলা নৌকা বিলাস এরকম চাই, সোফার পিছনে খালি ওয়াল থাকলে ওখানে লাগাই দেবে। তো এগুলো কি সব তোমাদের হাতে বানানো? আমার বাবা মা আমার বাড়িতে 19 জন লোক সবাই আঁকা একা আছে, হ্যান্ডরাইটিং আপনি দেখতে পাচ্ছেন আলাদা আলাদা। এই রং হয় তারপরে গালা পলিশ করা আছে, যে চিকচিক মারছে না সেটা তো ফ্রেমিং হবনি, জল লাগলে নষ্ট হয়ে যাবো, সে গালা পলিশ করা হয়েছে, মানে ধরি লাগলে জল কাপড় করে মুছে দেবে। আর এগুলো কিন্তু মুছিবে না, এগুলো ফ্রেমিং করবে। আর এটা আছে আমার বাবার হাতের করা টসর সিল্ক পেন্টিং, ওড়িশি স্টাইল মা দুর্গা। এটা বানাতে 5 মাস সময় লেগেছে, এর দাম ডালা 45,000 টাকা। আর আঁকাটা দেখুন পুরো জীবন্ত লাগবে, ওড়িশি স্টাইল মা দুর্গা। এটাও ওই পাথর রং দিয়ে